سبحان الله نور بيت الله <تضح bueno> سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা চলে আসছি গাজীপুর বোট বাজার থেকে একটু সামনে লোক সিটিতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি কিছু করজ জাতীয় ছাগলের সামনে আর এই খামারটা যিনি করেছেন মুজিবর ভাই পিছনে একটা শেয়ারও রয়েছেন তো উনি আসলে করজ জাতীয় ছাগলগুলি বেশি লালন পালন করেন কারণ বাংলাদেশে আবহাতে এই ছাগলগুলো একদম সেট এবং এগুলো বাচ্চাও দেয় ভালো এবং বাজারও বিক্রি করে মোটামুটি একটা টাকা আয় করা যায় উন্নত জাতির গুলো তো আপনার শখের ছাগল ওইগুলো হচ্ছে ব্যয়বহুল তো চলুন আজকে মুজিবুর ভাইয়ের সাথে কথা বলে এখানে উনি দশটা ছাগল একত্রিত করেছেন এগুলো বিক্রি করার জন্য এবং লটাকারে নিলে উনি অনেকটা কম দামেই বিক্রি করবেন তো এগুলোর দরদাম সহ আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালাম কেমন আছেন মুজিবুর ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

যেন টাকারও অনেক প্রয়োজন তারপরে যারা আমরা বিশ্বব্যাংকের বানাসি মধ্যে বড় বড় ফ্যামিলি বেশি ঠিক আছে তো যাহা যায় একটা ছাগল কিনতে গেলে 50 6000 টাকা লাগে একটা ছাগলের দাম আর এখানে একটা 10টা ছাগল পাবেন আপনি এক দরে एक्चुअली 10টা ছাগল পাওয়া যায় তো দুইটা ছাগল তিনটা ছাগল আপনি এক দরেতে কিনবেন যদি কোনো যদি সিদ্ধ হয়ে যায় তো দেয়া যায় পুরো চালানে গেল আচ্ছা আচ্ছা আর ওই যে যারা দেয়া সক্কারে শক কিন্তু আর

একটা করে দেয় তো এবার কয়টা ছাগল আপনার এখন নয়টা মা ছাগল হ্যাঁ সবগুলাই মনে করেন একবার দুইবার বাচ্চা দিচ্ছে একটা বাচ্চা শুধু এখন প্রেগনেন্ট আসে না ঠিক আছে আসবে অল্প দিন পরে

একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা শিরু হিয়ার হরিয়ানা ক্রস শিরু হিয়ার হরিয়ানা ক্রস আচ্ছা কানটা দেখা যাচ্ছে মোটামুটি পরসরে তো এটা দাতের এটা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত আছে না বাচ্চা এখন প্রায় এক মাস হয় না এক বিশ পঁচিশ দিনের মতো কাপ আছে বিশ পঁচিশ দিন জি এটা কোনো শিউর নাই তো এর দাম কত টাকা এর দাম চাবে ভাই 16500 টাকা 16500 টাকা জি 16500 টাকা ঠিক আছে চলেন আর আছে এগুলো দেখি ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হরিয়ানা ক্রস এটা হরিয়ানা ক্রস আচ্ছা এটা কয় দাতের এটা চার দাত

আচ্ছা কোন শিউর নেই তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাবে ভাই 14500 টাকা 14500 টাকা জি ঠিক আছে পরে লট আকারে নিলে আরো কমবে জি ইনশাআল্লাহ একটু কমবে তো ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই পাঁচ মাসের বাচ্চা এটা বাচ্চা শিরোহী বাচ্চা শিরোহী বাচ্চা জি জি শিরোহী ক্রস জি শিরোহী ক্রস পাটি ছাগল তো পাটি ছাগল জি অল্প দিন পরে এটা ঢাকে আসবে এটা যমুনা ক্রসে কয়দা দাঁত দুই দাঁতের জি আচ্ছা এটা এক মাস দশ দিনের মধ্যে আচ্ছা তো এটার দাম চাবেন কত টাকার দাম ছবি ভাই তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তো ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলো আপনার হরিয়ানা ক্রসের এটা হচ্ছে হরিয়ানা ক্রস কয় দাঁতের এটা এটা সরি এটা চার দাঁতের ভাই চার দাঁতের জি আচ্ছা এটা কত দিনের গাব এটা হলো আপনার এক মাস দেড় মাসের মতো দেড় মাসের মতো জি জি তো এটার দাম চাইবেন কত টাকা এটার দাম চাবে ভাই আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি তারপরে আলোচনা তো অবশ্যই করা যাবে অল্প করা যাবে

ভাই আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা অনেক বড় ছাগল ভাই এটা একটা হরিয়ানা ক্রস এর হরিয়ানা ক্রস আচ্ছা এটা কয়দাতের এটা মনে আছে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা যমুনা যমুনা পারি ক্রস আচ্ছা এটা কি গাব আছে গাব আছে দেড় মাসের মতো দেড় মাসের মতো আচ্ছা এটার দাম চাবেন কত টাকা বড় একটা ছাগল খুব ভালো একটা ছাগল

যদি সিঙ্গেল বলি তাহলে এটার দাম হবে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার আচ্ছা আচ্ছা আর একসাথে লটে নিলে অনেকটা কম একটু কম দেবো এটা লটের সাথে উনিশ তো ভাই আপনার এখানে তো অনেকগুলো ছাগল দেখলাম বিশেষ করে আপনি লট আকারে বিক্রি করেন তো নয়টা পাটি ছাগল একটা পাঠা ছাগল দেখলাম তো আপনি তো বলছিলেন যে লটে নিলে কিছুটা কমে দিবেন এখন কত টাকা হলে নিতে পারবে যদি কোনো ভাই এই 10টা এক লটে নিতে চায় হুম তাহলে ওই যে আগের যে দামগুলো বলছি একটা একটা করে এগুলো থাকবে না আচ্ছা আচ্ছা এগুলো